যে পারে সে সব জায়গায় পারে, ঠিক আছে। আর সেহেতু যে আপনি নির্বাচনের জন্য সাকিব ভাই অনেক আগে থেকে চিন্তা ভাবনা করেছিলেন যে মাগুরার মানুষকে কিছু দেওয়ার জন্য, আসলে তার তো মাগুরা থেকে পাওয়ার কিছু নাই, তাই না? তো মাগুরার থেকে এখন মাগুরাকে সে দেওয়ার জন্য সেই এই এই ধরনের নির্বাচনে সে এসেছে। তো আমার কাছে ওইটাই মনে হয় যে তার অনেক বড় একটা পরিকল্পনা আছে মাগুরার মানুষদেরকে নিয়ে, ঠিক আছে। আমি আমি বিশ্বাস করি যে মাগুরার মানুষ তাকে এই পরিকল্পনা সাকসেস করার জন্য তার মূল্যবান ভোটটি সাকিব ভাইকে দিয়ে এই সুযোগটা করে দিবে। আমি আসলে মেইনলি সাকিব ভাইয়ের সাথে আমার খুব একটা গুড রিলেশন, ঠিক আছে। 13-14 বছর ধরে ভাইয়ের সাথে আছি, একটা ড্রেসিং রুম শেয়ার করেছি, ভাইকে আমি খুব কাছ থেকে চিনি এবং দেখেছিও। তো ওইটাই আর কি, আসলে মেইনলি ভালোবাসার টানেই তার কাছে আসে, তাকে একটু সাপোর্ট দেওয়া, ঠিক আছে, তার সাথে একটু চলা, এইটাই আর কি। খুব ভালো সারা সারা পাচ্ছি সাধারণ মানুষের, মেইনলি হচ্ছে সাধারণ মানুষের ভিতরে একটু কিছুটা একটু ভয় কেন্দ্রিক থাকতে পারে, ঠিক আছে। এখন সাধারণ মানুষকে ভোটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার জন্য ভোটটা দিতে পারে, তাদের মূল্যবান ভোটটি তাকে তারা দিতে পারে, এইটা হচ্ছে মেইন। এবং আই হোপ সাধারণ মানুষ তাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, মাগুরার মানুষ, ঠিক আছে। এখন মাগুরার মানুষ তাকে তাকে যদি এখন সেই সম্মানিত করে, তাহলে আমার কাছে মনে হয় নেক্সট 5 বছর মাগুরার মানুষের জন্য ভালো কিছু ওয়েট করতেছে।